Welcome to Ranjit Kumar Saha YouTube channel Champ Cash Achiever. হাই বন্ধুরা, আমি রঞ্জিত বলছি, চ্যাম্পকেসের গোল্ড অ্যাচিভার। আপনি চ্যাম্পকেসে নতুন নতুন জয়েন হয়েছেন এবং জয়েন হওয়ার পর কী কী কাজ করতে হবে, আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনে নাম সেভ করছে এবং অলরেডি $457 ইনকাম হয়েও গেছে, ওকে, অ্যান্ড টুডেতে $416, ওকে। সো এটা দেখুন টুডে ইনকাম অ্যান্ড টোটাল ইনকাম দেখাচ্ছে এখানে। ওখানে এখানে আবার পার্ট অফ সোর্স অফ ইনকামগুলো দেখাচ্ছে, যেমন আর্ন মোর, শপিং, ইনকাম জাংশন, অ্যাড জাংশন, জয়েনিং মাই শপ, ওকে। সেরকম করেই টোটাল হয়েছে $457, ওকে। এবার দেখুন এখানে কি আছে, ইনভাইট অ্যান্ড আর্ন। ইনভাইট অ্যান্ড আর্ন অপশানে গিয়ে দেখতে পাবেন যে ধরুন কোনো বন্ধুকে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে আপনি লিঙ্ক পাঠাতে পারবেন এখান থেকে, ওকে। সিম্পলি ইনভাইট অ্যান্ড আর্ন অপশানে গিয়ে এখানে সিম্পলি একটা লিঙ্কে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে দেন, ওকে। এখানে আপনার রেফার আইডি নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে সবাইকে শেয়ার করতে পারবেন। দেখুন শেয়ার হয়ে গেল একজনকে, ওকে। তো সিম্পলি এখান থেকে আপনি অনেকগুলো ফ্রেন্ডকে একসাথে ইনভাইট করতে পারবেন আপনার ম্যাটেরিয়ালসগুলো। ধরুন আমি এটা পোস্ট শেয়ার করছি, দেখুন অনেকগুলো পোস্ট আছে, অনেকজনকে কপি করে ফরওয়ার্ড করে পাঠাতে পারবেন, ওকে। তো এটা গেল ইনভাইট অ্যান্ড আর্ন অপশান। এখানে ইনভাইট অ্যান্ড আর্ন অপশান এই জন্য ইনভাইট করতে এই জন্য বলছি যে এখানে 7 লেভেল পর্যন্ত ইনকাম আছে, ওকে। ধরুন আপনি রামকে জয়নিং করালেন, রাম গিয়ে আদার্স ফ্রেন্ড শ্যামকে করালো, শ্যাম আদার্স ফ্রেন্ড মধুকে করলো, সেখান থেকেও আপনার কাছে কমিশন আসবে, সে চ্যাম্পকেসের যে কোনো ক্ষেত্রে ইউজ করুক না কেন। এবার মাইশপের মধ্যে কী আছে, মাইশপের মধ্যে এখানে প্ল্যান্ট ম্যাটেরিয়াল থেকে চালু করে নিউট্রি চার্জ, মেয়েদের শাড়ি ট্রে সব কিছু, চার্জার হেডফোন সব কিছু পাওয়া যায় এখানে, ওকে। সেই প্রোডাক্টগুলো কিনলে কমিশন ডিস্ট্রিবিউট হয় আপ টু 7 লেভেল পর্যন্ত, ওকে। এই দেখুন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলো কিনলেও কমিশন আসবে। এবার চলে যায় নেক্সট অপশান কী আছে, নেক্সট অপশানে আছে এই দেখুন অনলাইন শপিং, যেরকম মাইন্ত্রা, অ্যামাজন, ফ্লিপকার্ট, মানে কেউ যদি অনলাইন শপিং করে, ধরুন আপনি অ্যামাজন থেকে কিংবা ফ্লিপকার্ট থেকে মোবাইল কিনবেন, সেটারও কমিশন আপ টু 7 লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউট হবে, ওকে। তো কেনার সময় জাস্ট অ্যামাজনের উপর ক্লিক করুন এবং শপ উইথ অ্যামাজনের উপর ক্লিক করতেই এটা রিডাইরেক্ট করে একটা গুগল ক্রোম ব্রাউজারে পাঠিয়ে দেবে এবং গুগল ক্রোম ব্রাউজার থেকেই আপনাকে কিনতে হবে, ওকে, অ্যাপ্লিকেশন থেকে না কিন্তু। তো সেখান থেকে কিনলে আপনি বেনিফিট পাবেন, এটা তো হয়ে গেল। দেন অপশান আসছে অ্যাড জাংশন, তো এখনও চালু হয়নি। ইনকাম জাংশন, ইনকাম জাংশনের ভেতরে কী আছে, ইনকাম জাংশনের ভেতরে বন্ধু আছে এখানে ওপেন নিয়ে আছে, অফার্স ওয়ালস আছে, ভিডিওস ওয়ালস আছে, শপ এন আন আছে, রিচার্জ আছে, ওকে। তো ওপেনিয়ন হলো অনেক ধরনের সার্ভিস, ওকে। এখানে সার্ভিসগুলো কমপ্লিট করলে আপনি টাকা পাবেন। দেন অপশান আসছে অফার ওয়াল, অফার ওয়ালে ইন্টারন্যাশনাল কোম্পানিজগুলো আছে যারা অ্যাপ ইনস্টল করে, সার্ভে করে, কিছু অনলাইন গেমিং করে, সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। সাপোজ ধরলাম ধরুন একটা অ্যাডেক্সমাই বলে সার্ভার আছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজার, সেখানে দেখুন দুটো মানে অ্যাডভার্টাইজ শো করছে, এরকম করে আপনি এখানে চেক করতে পারেন এবং সেই রুলসগুলো ফলো করে অ্যাপ্লিকেশন ইনস্টল করে কিংবা সার্ভিস কমপ্লিট করে ইনকাম করতে পারবেন আপ টু 7 লেভেল পর্যন্ত। নেক্সট অপশান আছে ভিডিও ওয়াল, ভিডিও ওয়ালের ওপর ক্লিক করতে হলে আপনাকে দেখুন ওপরে অ্যাড কলোনি ভাঙ্গাল, সো আপনি অ্যাড কলোনি থেকে ভিডিওস দেখবেন, ওকে। ভাঙ্গাল থেকে এখন পাওয়া যায় না, কিন্তু অ্যাড কলোনির ওপর ক্লিক করবেন। প্রথমবারে যদি ক্লিক করে না ভিডিওস আছে অ্যাড কলোনিতে, তাহলে বারবার ক্লিক করুন, ঠিক আছে। বারবার বলতে 3-4 বার ক্লিক করলেই আপনার যখন মোবাইলটা সার্ভারের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ভিডিওস ক্লিক করলেই, করতে থাকলেই চলে আসবে। তো সিম্পলি একটা ভিডিও দেখা যেতে পারে, অ্যাড কলোনিতে ক্লিক করি, এই দেখুন 1 পয়েন্ট ক্রেডিট শো করছে, এটাকে ইয়েস করে দিলে ভিডিওসটা চলতে লেগে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওসগুলো দেখার ইন্ডিয়া থেকেও ভিডিও দেখতে পারেন, কিংবা আপনি ভিপিএন ইউজ করুন, যেরকম টাচ ভিপিএন, আল্ট্রাসেফ ভিপিএন, ইজি ভিপিএন। টাচ ভিপিএন, আল্ট্রাসেফ ভিপিএনটা রাখলে অনেক কাজের দেবে, ওকে।
এই দেখুন একটা ক্রেডিট আর্ন করা হয়ে গেল, মানে 10 পয়সা, 1.5 পয়েন্ট পাবো এখান থেকে। দেন আবার আপনি এখান থেকে আবার ক্লিক করে আবার ভিডিও শো করতে পারেন। দেখছিলেন একবার ক্লিক করলাম ভিডিওস এলো না, তো বারবার ক্লিক করুন অবশ্যই আসবে। আর যদি না আসে তাহলে VPN কানেক্টেড করুন, তাহলে অবশ্যই ভিডিওস দেখতে পাবেন। তো এটা হয়ে গেল ভিডিও ওয়ালের অপশান। শপার নান ওপরে যেটা বললাম, এখান থেকে সব মানে শপিং করে ইনকাম করা যায়। কেউ যদি আপনার বন্ধু অনলাইন শপিং করতে চায়, সেখান থেকে কমিশন ডিস্ট্রিবিউট হবে আপ টু 7 লেভেল পর্যন্ত। এখানে অনেক ধরনের কোম্পানিজ আছে, ধরুন মোবিকুইক, ইবে, অ্যামাজন, হোটেলস, অ্যামাজন, মাইন্ত্রা, ফ্লিপকার্ট, কোয়াটার, অ্যাগোডোলা রিচার্জ, এয়ারটেল রিচার্জ, মানে অনলাইনে যাবতীয় কাজ এখানে করা হয়। তো নেক্সট অপশান যাওয়া যাক। নেক্সট অপশানে আসছে আমাদের আর্ন মোর। এবার আর্ন মোরটা কী? আর্ন মোরটা হলো এখানে ধরুন ডেইলিস কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলো ইনস্টল করলে কিংবা ওয়েব অফার কমপ্লিট করলে টাকা ইনকাম করা যায়। কালকে আমি জিও মানি অ্যাপ্লিকেশান ইনস্টল করেছিলাম এবং সেখান থেকে জিওর 99 রিচার্জ করেছিলাম, সেখান থেকে আমি 200 পয়েন্ট মানে 12 টাকা ইনকাম করতে পেরেছি। এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে, ধরুন উইং গেমস আছে, জিও প্রাইম রিচার্জ আছে, আলি এক্সপ্রেস আছে। তো সিম্পলি ধরুন আমি এখন একটা ইউসি নিউজটাকে ইনস্টল করবো। ইনস্টল অ্যান্ড ওপেন বাটনে ক্লিক করে সেটা রিডাইরেক্ট হয়ে প্লে স্টোরে চলে যাবে। এখানে বলছে ইনস্টল দ্য অ্যাপ ওপেন, থ্রি দিন আগে আনইনস্টল করতে মানা করছে এবং 3 মিনিট করে ওপেন করে রাখতে হবে, পারলে সাইন আপ কিংবা রেজিস্টার করা আবশ্যক এই অ্যাপ্লিকেশানগুলোকে। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল হওয়া পর্যন্ত আপনি কোনো ধরনের কাজ, কোনো ধরনের নোটিফিকেশানে হাত দেবেন না যতক্ষণ পর্যন্ত 3 মিনিট হয়েছে, না তো আপনার পয়েন্ট আসবে না। ওকে, তো ফ্রেন্ড এটা এখন ইনস্টল হচ্ছে, ইনস্টলিং হওয়া পর্যন্ত আদার্স কোনো কাজ করবেন না, না তো পয়েন্ট আপনার আসবে না। ইউসি নিউজ এর আগে আমি অনেকবার ইনস্টল করেছি, দেখা যাক আবার পয়েন্ট পাই কিনা। এই দেখুন এখানে বলছে জাস্ট ইনস্টল দ্য ওপেন অ্যাপস অ্যান্ড নেক্সট 3 ডেজের মধ্যে আনইনস্টল করতে মানা করছে অ্যাপ্লিকেশানটাকে এবং 3 মিনিট করে ওপেন করে রাখতে বলছে। তো সিম্পল আপনি এখানে ইংলিশ চুজ করবেন, ওখানে যা ক্রাইটেরিয়া দেওয়া থাকে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কাজ করুন, অবশ্যই পয়েন্ট আপনি পাবেন। তো সিম্পলি এখানে আমরা 3-4টা পোস্টকে রিড করে নিই। সো ফ্রেন্ড, দেখছেন যে আমার তিনটা রিড করাও হয়ে গেছে, 3টা পোস্ট অ্যান্ড 3 মিনিট ওপেন করেও রাখা হয়ে গেছে। দেন এখানে প্রসিড বাটনে ক্লিক করতে বলছে, প্রসিড বাটনে ক্লিক করলে এটা ডাইরেক্ট হয়ে আবার চামকাছে ফিরে যাবে। যেটা অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন আপনি সেটা এখান থেকে ডান দেখাবে কিংবা চলে যেতে পারে। ওকে, এই দেখুন অলরেডি ডান দেখাচ্ছে, তার মানে আর্ন মোর থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা হয়ে গেছে। এই দেখুন ওপরে ইউসি নিউজের পয়েন্ট আমি পেয়ে নিয়েছি। আর ইউসি নিউজ হলো অ্যামাজন হলো এমন অ্যাপ্লিকেশান, আনইনস্টল করার পর 3-4 দিন পর যদি অফার ছাড়ে তাহলে আবার আপনি ইনকাম করতে পারবেন। সো এটা হয়ে গেল আপনার। দেন যেটা নেক্সট ফিচার্স আসছে সেটা হলো মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক অপশানে গিয়ে আপনার টোটাল যতগুলো ছেলে মেয়ে যুক্ত হয়েছে, যেরকম আমার দেখতে পাচ্ছেন 15,809টা ছেলে মেয়ে আছে, $457 ইনকাম আছে। তো আপনার এখান থেকে ফার্স্ট লেভেল, থার্ড লেভেল, সেকেন্ড লেভেল যত পর্যন্ত লেভেল চেক আপ করতে পারেন। আমি সিম্পলি থার্ড লেভেল চেক করছি, নতুন কে জয়েনিং করেছে। দেখুন এখানে থার্ড লেভেল অনেকজন জয়েন করছে। তো সিম্পলি এখানে নাম্বারটাকে লং টাইম প্রেস করে নাম্বারটাকে ডাইরেক্ট সেভও করতে পারেন। ধরুন এর নাম শিবা আছে, তো শিবা নামে সেভ করে দিলাম, মানে ম্যাটেরিয়াল সেন্ড করার জন্য শিবা A18। আপনি যদি গ্রুপ না বানিয়ে থাকেন তো জলদি গ্রুপ বানান, গ্রুপ বানিয়ে এরকম করে ওরাকে সেন্ড SMS-এ হোয়াটসঅ্যাপে SMS করে দেন। আর যদি ওর হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে তাহলে ওরকে কল করে, ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই নিয়ে নেবেন। তো দেখুন এরকম করে সেন্ড করে দিলাম ওকে প্ল্যানটাকে।
দেন দেন এখানে লিখে দিতে হবে আপনাকে হাই আই অ্যাম রঞ্জিত চ্যাম্পকেস গোল্ড অ্যাচিভার ইউর অ্যাপ্লাইন। সো ফ্রেন্ড একে SMS পাঠানো হয়ে গেল, যখন সিন করবে রিপ্লে দেবে। এই মাই নেটওয়ার্ক থেকে আপনি সেটা চেক করতে পারেন। এবার একটু নিচে স্ক্রল ডাউন করে দেখি নিচে আর কি অপশান আছে। ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনে গিয়ে আপনি জয়নিং ট্রানজ্যাকশন দেখতে পারেন। এই দেখুন জয়নিংয়ের ট্রানজ্যাকশন এখানে শো করছে। অ্যান্ড আপনি আনমোডের অপশান চেক করতে পারেন। কিছুক্ষণ আগে আনমোড থেকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করলাম, সেটার টাকা এখানে আপনি ইনকাম জাংশন শপ অ্যান্ড আর্ন মাই শপ চ্যাম কয়েন অফার বল যত ধরনের যে ট্রানজ্যাকশানগুলো হয় সেগুলো চেক করতে পারবেন। দেন নেক্সট অপশন যেটা আসছে প্রোফাইল, এখানে প্রোফাইলে গিয়ে আপনার পাসওয়ার্ড ডালার পরে প্রোফাইল চেঞ্জ করতে পারবেন, নিজের নাম, নিজের ইমেল অ্যাড্রেস, নিজের ফোন নাম্বার। তবে সেগুলো দরকার পড়ে না, কারণ একবার যখন দিয়ে দিলেন সেটাই থাকাই ভালো। হেল্প ম্যাটেরিয়াল, হেল্প ম্যাটেরিয়াল থেকে আপনি অনেক ধরনের হেল্প পাবেন। আপনার ধরুন নতুন নতুন পেমপ্লেটস দরকার, কপি দরকার, সেই ধরনের পোস্টগুলো, অডিওস দরকার, ভিডিওস দরকার, সেই হেল্প ম্যাটেরিয়ালে পাবেন। হট লিস্টে কোম্পানির যারা যারা টপার্স আছে, যারা যারা কোনো অফার ছাড়ে, সেই অফার্সের হট লিস্টারগুলোর নাম দেখতে পাবেন। ইনকাম প্ল্যানে ইনকাম প্ল্যানের দেখতে পাবেন, আনমোডের ইনকাম প্ল্যান, জয়নিংয়ের রিডিম, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো রিডিম। রিডিমে গিয়ে আপনি আপনার যে টাকাটা আছে সেটা উইথড্রল করতে পারবেন। সো রিডিমে গিয়ে আপনার আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে। সো বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা অপশান আছে, চ্যাম কয়েন, রিচার্জ, ব্যাঙ্ক রিডিম। চ্যাম কয়েন হলো ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোগ্রাফিক কারেন্সি, আপনি হয়তো বিটকয়েনের নাম শুনেছেন সেই রকমই, ঠিক আছে। তো চ্যাম কয়েনে ক্লিক করলে আপনার প্রথমে ওয়ালেট অ্যাড্রেস অ্যামাউন্ট, তারপর নিচে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে উইথড্রল করতে হয়। তো সেটা না করে আপনি ব্যাঙ্ক রিডিম করবেন আরও ভালো। ব্যাঙ্ক রিডিম করলে সুবিধা কী আছে, প্রথমে KYCটাকে আপলোড করতে হয়। যখন আপনি $5 ইনকাম করে নেবেন তখন KYC আপলোড করতে হয়। KYC মানে হলো চ্যাম্পকেসের নাম, ইউর কাস্টমার, নিজের ভোটার কার্ড কিংবা আধার কার্ড, 2 নম্বর নিজের প্যান কার্ড, 3 নম্বর নিজের ব্যাংকের প্রথম পাতার স্ক্যান কপি, এই সমস্ত জিনিস আপলোড করতে হয় এবং আপডেট করতে হয়। ওকে ফ্রেন্ড, নেক্সট অপশান কী আছে? আচ্ছা এখানে আর অপশান নাই, এবার ওপরের দিকে উঠা যাক। ওপরের দিকে অফলাইন ইনফো, অফলাইন ইনফো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অফলাইন ইনফোতে নিজের নিজের নাম দেখতে পারবেন, মানে নিজের আপলাইনের নাম। যেরকম আমার আপলাইনে আছে রজনীশ কুমার, সীমা রানী, সাকির খান, এরা সব ডায়মন্ড অ্যাচিভার্স। ওকে, সো আপনার যদি ডাউনলাইনে থাকেন এবং আপলাইনের সঙ্গে সম্পর্ক না হয় তাহলে আপলাইন ইনফো থেকে তাদেরকে কল কিংবা হোয়াটসঅ্যাপে SMS করুন। ড্যাশবোর্ডে কী পাবেন? ড্যাশবোর্ডে আপনার যতগুলো লেভেলস আছে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কালকের জয়নিং ছিল 88, টুডেতে 20 জন জয়নিং। ওকে, সো ফ্রেন্ড আশা করছি এই ভিডিওসটা ভালো লাগলো। দিলসে চ্যাম্পকেস করুন এবং বেশি বেশি ফ্রেন্ডকে জয়নিং করান আপনার নিজস্ব রেফার আইডি দিয়ে। আর আপনার রেফার আইডি যেটা শো করছে দেখুন চ্যাম্পকেসের রাইট সাইডে ওপরের দিকে রেফার আইডি দেখতে পাচ্ছেন। বেশি বেশি ফ্রেন্ডকে এই জন্য জয়েন করতে বলছি, এখনও সময় আছে। ডিজিটাল ইন্ডিয়ার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে কিছু ইনভেস্ট না করেই ঘরে বসে ইনকাম করতে পারছেন, এর থেকে বড় জিনিস আর কী হতে পারে বলুন? আমি যখন নিজের চ্যাম্পকেস 15 মাস আগে জয়নিং করেছিলাম আমি একাই ছিলাম, এখন আমার আন্ডারে দেখছে পাচ্ছেন কতগুলো ছেলে মেয়ে আছে, 15,000+ ছেলে মেয়ে। তো ভাবুন একবার আপনি যখন নিজের ক্যারিয়ারটাকে চ্যাম্পকেসে দেবেন এবং টিম বানাবেন তখন কত বড় একটা দায়িত্বপূর্ণ কাজ করবেন এবং কোথায় যেতে পারবেন, ঠিক আছে। সো এখন তো আমি গোল্ড অ্যাচিভার ইসি আছি, আশা করছি রিসেন্টলি প্ল্যাটিনাম অ্যাচিভার্স হবো। মানে আপনাদের আপনাদের সাথ থাকলে তো সব কিছুই করতে পারবো। আপনারাও, আমিও চাই আপনি আপনারা এই পজিশনে আসুন তাড়াতাড়ি করে। অ্যান্ড থ্যাংক ইউ।